মর্নিং, আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কালকে থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, বার আমাদের বাটানগরে অনেক জায়গাতে নিউজে দেখছি বাজ পড়েছে, বাট আমাদের এখানে কালকে থেকে কোনো বাজ পড়েনি। এরাই যা রক্ষা, কিন্তু প্রচুর ঝড় হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে। কালকে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট একটু একটু 5 মিনিটের জন্য কারেন্ট গিয়েছিল, কারেন্ট বেশি যায়নি বেশিক্ষণের জন্য। তো অনেক মানুষের মৃত্যু হয়েছে ঝড়ের জন্য, রেমারের জন্য, কিন্তু যেটা দুঃখজনক ঘটনা। কিন্তু আশা করছি তোমরা সকলে যারা আমাদের ব্লগ দেখছো, তারা আশা করছি তোমরা সকলে আমাদের পরিবারের সকলে সুস্থ রয়েছো। আর মা বাবা এখন চা খাচ্ছে সকালবেলা উঠে, আজকে তো বাবা বেরোয়নি বাড়ি থেকে, বৃষ্টি হচ্ছে, কোথায় আর যাবে। তো এখন আমরা নিউজ দেখছি সকাল, কালকে সারাদিন, কালকে KKR-এর ফাইনাল ম্যাচ ছিল, KKR-এর স্কোরটা খালি দেখছিলাম, KKR-এর ম্যাচও কালকে দেখিনি। কালকে KKR জিতে গেলে খুব খুশি হয়েছি, কলকাতা কাপ জিতেছে, খুশি হব না তো? খুব খুশি হয়েছি, কিন্তু খেলাটা দেখিনি, কারণ রেমালের আপডেটটাই শুনছিলাম যে রেমাল কত দূরে রয়েছে, কি ব্যাপার, সেগুলোই নিউজে শুনছিলাম আর কি। আর একটা নিউজ চ্যানেল না, বারবার নিউজ চ্যানেল পরিবর্তন করে করে কোন নিউজ চ্যানেলে কি দেখাচ্ছে, এরকম নিউজ চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর কি। তো এই এই কালকে থেকে চলছে। আর আমাদের বাড়ির সামনে জল জমেছে জানো তো, মানে আগের বছরও প্রত্যেক বছরই একটু একটু জল জমে, বাট এই বছরে একটু বেশি জল জমেছে। এখন বৃষ্টি হচ্ছে, কী করে তোমাদের দেখাই, একটু দেখানোর চেষ্টা করছি, আমাদের এই ঘর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখতে পাচ্ছ, আশা করছি সব ড্রেন তোমার ডুবে গেছে, বাড়ির সামনেটাই দেখতেই পাচ্ছ। আর সামনে থেকে তোমাদের এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি আমাদের জানলা থেকে দেখাচ্ছি। এই দেখো, আর আমার মামা বাড়িতে কালকে রাত্রিবেলা, তখন রাতে 3টের সময় তো শুনলাম যে 3টের সময় ওদের পাশের বাড়ির গাছ পড়েছে, আমার মামা বাড়ির উপরে আম গাছ পড়েছে। তো এখন তোমাদের দেখাবো কিভাবে একটা গোটা গাছ বাড়ির উপরে পড়ে গেছে আর কি, কতটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফারা যাচ্ছে জানো তো, কেন তো ফারা যাচ্ছে। খুব চিন্তার উপরে মা রয়েছে, মাকে এসে তারপরে মা ছুটে গেল, গিয়ে দেখলো বিষয়টা, তারপরে মা ক্যামেরা বন্দি করে আনলো যে এই ব্যাপারটা হয়েছে, যে এরকম ঘটনাটা হয়েছে। তো আমি তো আমি আর যাইনি, আমি ভিডিওটাই দেখলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। অঝোরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যেই আসতে হলো, তো ছাতা নিয়ে চলে এসেছি। ওই দেখো দূরে গাছ পড়ে রয়েছে, আর এদিকে নিচে জল থই থই করছে, কোথায় যে দাঁড়াবো। আর ওই ভদ্রলোক আমাদের বাড়ির ছাদে, গাছ কাটার লোক ভদ্রলোক, উনি এসছেন,
বোধহয় খবর দিয়েছে, তো এখন উনিও এগুলো কাটবেন। তিনটে গাছ একসাথে পড়েছে জানো, আম গাছ, নিম গাছ, আর একটা লেবু গাছ না কি ছিল সেই। তো কি আর বলবো বলো, একটার পর একটা যাচ্ছে, যে বাড়ি ভেঙে যে কোনো বিপদ আপদ হয়নি এটাই রক্ষা জানো। তো জল পাড়িয়ে এখন ভেতরে আমাকে ঢুকতে হবে, কিভাবে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, ওনাদের সাথে একটু কথা বলি। বেলা বাবা স্নান করে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে, সুন্দর করে ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে আজকে। আর এখানে প্রদীপ জ্বলছে, মোমবাতি সব, আর আজকে প্রচুর জবা ফুল পেয়েছে এবং সাদা ফুল পেয়েছে। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছে। রান্নাঘরে চলে এসেছি, কারণ ঘুমটা ঠিক মতো রাত্রিবেলা হয়নি আর কি, একটা ভয় তো কাজ করছিলই যে জলের, কিন্তু হ্যাঁ এখন আর রান্নাঘরে কোনো জল পড়েনি, কিছুই হয়নি। কিন্তু কি বলতো, নিচটা ওই পিছন দিকটা একটু এলাকাটা আর কি নিচু, তো সেহেতু তোমাদের বলেছিলাম যে মেঝেটা এখনো করে উঠতে পারলাম না, তো এখন আর কি এই হয়তো তোমাদের দেখাতে পারছি, এ দেখো জল ঢুকছে আর কি। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে, আর সকাল থেকে কারোর সাথে কথা বলিনি, আগেই রান্নাঘর আর কি মানে ঠিক রান্নাটা করে নিয়ে বারান্দায় চলে যাব, তারপরে যা খুশি হবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও আর কি পরিষ্কার করে নিয়েছে গ্যাসপত্র, কারণ জল থাকলে আর ওই ভালো লাগে না ওই জল পাড়াতে। তো এখন খাবার গুলো এখন সব আস্তে আস্তে নিয়ে যাচ্ছি টেবিলে। তো বৃষ্টির দিনে ভাবলাম আজকে যে একটু খিচুড়ি করি, খিচুড়ি খেতেই বৃষ্টির দিনে ভালো লাগে আর কি। তো আজকে জমিয়ে সবাই মিলে আর কি খিচুড়ি খাবো, তো খিচুড়ি হলে আর কি চাই, বৃষ্টির দিনে খিচুড়ি ডিমের অমলেট, আহ জাস্ট জমে যাবে। তো আজকে কি কি রান্না হয়েছে চলো একটুখানি দেখাই যে তাড়াহুড়ো করে কি রান্না করলাম। এই সব ঢাকাগুলো একটু খুলে নিচ্ছি, এইখানে আছে খিচুড়ি, আজকে খিচুড়ি করেছি একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের খিচুড়ি। আর এখানে একটু আমের চাটনি, অল্প একটু আলু ভেজেছি, আর একটাই বেগুন ছিল, এর বেগুন ভাজা, আর এই যে ডিমের অমলেট, আর এই যে পাঁপড় ভাজা। তো বৃষ্টির দিনে আর কি চাই বলো, মেনুটা তো খুব ফাটাফাটি না, সেজন্য জমিয়ে খাওয়াটাও ফাটাফাটি হবে। কিন্তু হ্যাঁ চারিদিকে জল আর জল, সবাই মানে আমাদের তো সারা বাটানগর পুরো ডুবে রয়েছে। কাল রাত্রিরেই আমাদের যে বাটা মোড় যেটা মেন তোমাদের দেখায় যেখানে মার্কেট, সে কাল রাত্রিরেই ডুবে গেছে, জানি না কারণ বেরোতে পারছি না। আর ওইদিকে তো বাবার বাড়িতে গিয়ে তো গাছের অবস্থা দেখলেই, পুরো বাড়িতে তো ভেঙে পড়েছিল, তো লোক এখন আস্তে ধীরে কাটা মানে গাছ কাটা শুরু করেছে। তো দেখা যাক, আমি আবার পরবর্তীকালে আবার যাব। তো আমি তোমাদের কাছে এলাম বৃষ্টিতে যে অবস্থা চারিদিকে, আর কোথায় যাব, বাড়িতেই বসে আছি সারাদিন বাড়িতে, কিচ্ছু করার নেই। অনুপমা রান্না বান্না করলো, এখন খেতে বসবো আর কি, দুপুরের লাঞ্চ চালবো। তো আজকে যে অবস্থা, গঙ্গা আমাদের পুরো ফুসছে। নিউল্যান্ডে একটু হেঁটে হেঁটে গেছিলাম, ও মা, সেখানে দেখি এক হাঁটু জল, একমাত্র আমাদের পাড়াটাই একটু উঁচু, এখনও জল জমেছে মানে ওই গোড়ালি অবধি। আর ওইদিকে তো অবস্থা যা বোঝাই যাচ্ছে, আর বৃষ্টির আওয়াজ তো পাচ্ছই, সবসময় বৃষ্টি হয়েই চলেছে। যাই হোক, এখন দুপুরে আমি লাঞ্চটা সেরে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা পুরো আমার বাড়ির ধারের অবস্থা, এখন বৃষ্টিটা একটু কম, ওরা বাড়ি ঘরের ভিতরে সবাই টিভি দেখছে, আমিও দেখছিলাম, তো ঘরে মন টিকছে না, কি করব, একটু বেরোলাম বেরিয়ে দেখি।
কি অবস্থা হয়েছে, কি করে বেরোবো তাই চিন্তা করছি। দেখতে পাচ্ছ এখানে টিভি চলছে, এখানে নিউজ দেখছি আমরা। রাত্রিবেলা আমাদের লুচি হয়েছে আজকে, আর এখানে আলু ভাজা হচ্ছে এখন, সাদা আলু ভাজা। এখন তো সোমবার করি না, এখন তো এমনি আলু ভাজা করলেও হয়। লুচি করেছি দেখ, এখন তাই একটু ঝিমিয়ে গেছে লুচিগুলো। লুচিও ঝিমিয়ে যায় বলছো? লুচিও ঝিমিয়ে গেছে, ওই জন্য কিন্তু দেখ এখন গোল গোল ফুলকো ফুলকো লুচি হয়েছে। ভাজা হচ্ছে আলু ভাজা, তিনজনেই এখন খাবার নিয়ে নিয়েছি আর বাবা খাওয়া শুরু করে দিল। খাবার সামনে নিয়ে বসতেই পারে না। যাই হোক, আজকে আমরা সবাই ঘর বন্দি। আজকে সন্ধ্যাটা বেশ এরকম সন্ধ্যা আমরা সচরাচর কাটাই না, কিন্তু আজকে কোয়ালিটি টাইম কাটালাম সবাই সবার সাথে। বেরোনো যাচ্ছে না, বললাম না সকালে যা বলেছি এখনো বলছি, এক পা যে যাবো বারান্দা থেকে নামবো জল, ওই জন্য বেরোনো যাচ্ছে। ঘরে বসেই সময়টা আর ঘুমোচ্ছি আর বসে আছি টিভি দেখছি। তার থেকেও বড় কথা হচ্ছে কোয়ালিটি টাইম গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, এই যে খাওয়া দাওয়া করছি, টিভি দেখছি, এরকম ভাবে গল্প গুজব করে এক সময়টা কেটে গেছে আজকে। এরকম সময় আমরা কাটাই না সচরাচর। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং এখন যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইবটা করে নিও, এবং কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।